মই সমস্ত স্বাগত কৰিছোঁ সোম টিউটৰিলছ য়ুটুব চেনেল কু আজিৰ এই ভিডিঅ'ৰ আমি আলোচনা কৰিব চি পি ইটি কমন পি জি এণ্ট্ৰান্স টেষ্ট এগামিনেচৰ আমাৰ যোন চিৰিজ চলিছে দুই হাজাৰ চৌবিশৰ তাৰ পাৰ্ট ফিফট্টিন বা ভাগ পোন্ধৰ উপৰি আলোচনা কৰিব পূৰ্বৰ আমি মানে অলৰেডি চৌদাটা পাৰ্ট আলোচনা কৰি চাৰি যা সেইটা প্ৰাকশা সাহিত্য লোকসাহিত্য হ' অভিলেখ সাহিত্য হও চৰ্যা সাহিত্য হ' নাচ সাহিত্য হও শৈৱ সাহিত্য হও মদৰাপাঞ্জী হ' বা আমার যে রা ক্যাফোবো কয়েি হোক বা শরণ সাহিত্যের যেওরি উপরে যে বহু কম্রে পড়াই দিয়ে এবং জিনিস আমি আলোচনা করে পর্ব সেটা আমি আলোচনা করে কিনা সেটা বহু ভিতরে মানে মানে সেই কোশ্চেন আসে গোটে কোশ্চেন আসে তেমন ইম্পর্টেন্ট এই আলোচনা করে থিওরি তো বহুত বহুতগুড়ে কমেন্ট আসুছিল যে কালি যে কমেট আসছিল যে স্যার রেগুলার ক্লাস করতো তো টিকি মানে মোটর পর্সোনাল প্রোবলেম লাপিং রেগুলার ক্লাস পসিবল হয়ে পড় না তো মু চেষ্টা রেগুলার ক্লাস করি তুমি মানে জানিদিন মতো সুবিধা হুয়ে গোটে দিনে মো তিনটা চারটা ক্লাস বি সারি দিয়ে কিনা সবুদিন তো ক্লাস করে হবেনি কিনা মোবরি একজাম মোটর পড়াপড়ি তো সমস্ত টিকি বুঝে চেষ্টা করি রেগুলার তো ক্লাস হবনি কিন্তু মানে এমনিতে হয়তো তোমার ক্লাস বন্ধ যাব রেগুলার ক্লাস হবনি ক্লাস মোটর বন্ধ হবনি হব যেদিন পসবুল তোমার তিনটে চারটা পাঁচটা ক্লাস যাই তোমার কেউ চেষ্টা করি তুমি ক'বনি যে ছাৰ এতিয়েগুটি ক্লাছ আপোনাৰ একা ধৰে কৰি দিওঁ না তুমি যায়ক প্লেষ্টটো চিৰিয়েল তুমি মানে দেখি পাৰিব সেই কমেণ্ট বহুত গুড়া আছিল আও গোটেই কমেণ্ট আছিল ছাৰ আপোনাৰ এবাৰ ৰিপ্লাই নাথাকি তো কোনো হ'ব নেকি যে নিজক পঢ়িব পুঁ ভিডিঅ' বনাই পঢ়ু তেতিয়া ৰিপ্লাই সমস্তৰ কৰিহেনি তথাপি মই মোৰ দৰে যেতিয়া সম্ভৱ মোক ৰপ্লাই দাবীক চেষ্টা করছি বুঝলাম এবং আগে কোশ্চেন লাগি মোট ইম্পর্টেন্ট কোশ্চেন মানে বিগত তিন দিন কোথাও হাঁটল মু বুঝপার বাণি চারিদিন হল কোশ্চেন যে স্যার পেড করছেন কি যে সব ভিডিও তো না আপনারা পেড ক্লাস করছেন না টোটালি চান্স না ক্লাস কেবে অনলি ফ্রি ক্লাস হব পেড ক্লাস টোটালি চান্স না ফ্রি ক্লাস আমার দূর সম্ভব মানে পাখাপাখি তোমার ষাটেটা বা তোমার তোমার কোর্স রয়েছে তো কেববি তোমার পেড ক্লাস হব না চান্স নাই সব ফ্রি ক্লাস হব এবং তোমার গোটাই গোটে অনুরোধ করবি যে টেলিগ্রাম গ্রুপে জয়েন নাও জয়েন হয়ে যাও যা ফলে কি তুমি ডিসকশন মধ্যে সামিলাইপার এবং আটে অনুরোধ যে মুখে মানে কোনি যে তুমি ইউটুবর অন্য কাহা চ্যানেল দেখ আছে করি তুমি কু তুমি যা ঠু যা পড়ছ কিনা জ্ঞান আহরণ করা সব কমে কাহু শিখলে মনে মানে নি তোমাকে মো চ্যানেল পড়েছিল আহ কাহ চ্যানেল পড়লি সেইটা মানে রাখে নিতে মনে রক্ষে তুমি কোথাও পড়িল তুমি কেতিয়াবা জ্ঞান আহৰণ কৰি পাৰিলো তুমি যাঠু যা পাৰি পিনে যে কোনোবা চেনেল হ'ল ইউটিউবে যাওঁৰ যা যা চেনেল আছে বা যা অঁ তুমি যা ভিডিঅ' পাৰিছ তুমি দেখ তুমাক যোনটো ঠিক লাগিল তুমি সুবিধাব যাটো যা পাৰিলে তুমি শিক্ষা চেষ্টা কৰো কওঁ তুমি মোৰ চেনেল পঢ় সেমি মোক কিছু কেৱলে আজি যায় বিহু যা পাৰ চেষ্টা কৰ কিন্তু গোটেই হি অনুধ কৰি তুমি যে তুমি মানে ক' যে সাহিত্যৰ ইতিহাস পঢ় ওড়ি সাহিত্যৰ ইতিহাস যে ক'ৰবাত ফুৰেন্দ্ৰ মাৰাণা হ' বা প্ৰেমানন্দ মাহপাত্ৰ যিয়ে হুন্তু তুমি তাক বুক পঢ় আৰু সেই অনেকুৰি কেশচ্চন তুমি পাব ত সেই তা বাদ তুমি যে ইউটিউব চেনেলটো যাহিও দেখিলে যে কোনো আমাৰ যোন ভিডিঅ' বনাই মই কোনো মানে চেনেলৰ না নেবিনি তুমি যা ভিডিঅ' দেখুও দেখি পাওক দেখি পাওঁ মোৰ ভিডিঅ' সেই আকৌ কা ভিডিঅ' দেখিলে চলিব কিন্তু প্ৰথমে তুমি ক'ৰ ওড়া সাহিত্যৰ ইতিহাসটো তুমি ঠিকে পঢ় বুজি হ'ল মানে তিনি মিনিট তুমি তোমাৰ তিনি মিনিট বৰ্তমান ৱেষ্ট কৰিলে নি বৰ্তমান আমি আলোচনা কৰা আমার যে থিওরি আলোচনা করে ফারি লাগে ফেরা সাহিত্য বর্তমানে আমি তার সর্ট কোশ্চিন উপরে যে ইম্পর্টেন্ট কোশ্চিন গুগড়ি রয়েছে উপরে আমি আলোচনা করি যেতে শীঘ্র সম্ভব তোমার এই চেষ্টা তুমি মানে সবু ভিডিও এবং যার যা ডাউট হলো পচারে তোমার কমেন্ট দুই তিনটা রয়েছে হ্যাঁ বহু গুড়া কমেন্ট রয়েছে আঠ দশটা কমেন্ট সেটা পড়িনি আজ পড়ি নেক্সট সেটা তোমাকে দেখ

শারলা দাসস জন্মস্থানটি শারা দাস জন্মস্থান হচ্ছে কঙ্কড় সে শারা দাস বর্ণনা করেছেন ওড়িয়া জানি জাঁথি ঝকড় গ্রামের মোহর অঠই বসতি মূর্ঘ গোষ্ঠীের সদাগাল দিন রাতে সেই আমি জানি জাগে যে শারা দাস জন্মস্থান হচ্ছে ঝঙ্কড় শারদা দাস নিজ জন্মস্থান সম্পর্কের কেউ গ্রন্থের উল্লেখ করেছেন শারদা দাস নিজ জন্মস্থান সম্পর্কের বিলঙ্কা রামায়ণের উল্লেখ করেছেন রামায়ণ হচ্ছে তাঁর প্রথম গ্রন্থ পিলা মানে তোমাকে প্রথমে রামায়ণ দ্বিতীয় ভারত তৃতীয় রচনা ভাগবত এই তুমি মানে মনে তো শারদা দাস জন্মস্থান বর্ণনা বর্ণনা করেছেন নেক্সট পরশুরাম বিজয়ের স্রষ্টা কি পরশুরাম বা পরশুরাম দিয়ে পড়ে সেই পরশুরাম বিজয়ের স্রষ্টা হচ্ছেন কপি তো বসে রাজা লেজা সঙ্গে সঙ্গে জন কবি সেই পরশুরাম বিজয় কৌ রাগরে অমর রাগ অমর এতে ভিতর কোশ্চিন আসার পাও হরশুরাম বিজয় অমর রাগের রচনা করা যাই দেখত রচিত পরশুরাম বিজয় কেউ ধরণের রচনা সেটা গোটে নাটক পরশুরাম বিজয় হা ସେ ଯେଉଁ ରଚନା କରାଯାଇଛି ଯେଉଁ ପରଶୁରାମ ବିଜୟ ସେ ପରଶୁରାମ ବିଜୟରେ କ'ଣ ଯେ କେତେଗୁଡ଼ିଏ ଓଡ଼ିଆ ସଙ୍ଗୀତ ମଧ୍ୟ ସେଇଥିରେ ସ୍ଥାନ ଦିଆଯାଇଛି ସଂସ୍କୃତ ନାଟକ ପରଶୁରାମ ବିଜୟରେ କେଉଁ ଭାଷାରେ ଗୋଟେ ସଙ୍ଗୀତ ଦେଖ ଓଡ଼ିଆ ମୁଁ କହିଲି ଟିକେ ହଁ ଦେଖ ଯେ ସଂସ୍କୃତ ନାଟକ ପରଶୁରାମ ବିଜୟରେ କେଉଁ ଭାଷାରେ ଗୋଟେ ସଙ୍ଗୀତ ସଂଯୋଜିତ କରାଯାଇଛି ଓଡ଼ିଆ ଭାଷାରେ ପରଶୁରାମ ବିଜୟ ନାଟକରେ ସଂଯୋଜିତ ଓଡ଼ିଆ ଗୀତଟି କେଉଁ ରାଗରେ ରଚିତ ଅମର ରାଗରେ ରଚିତ এই পর্শোল বি সেটা সংস্কৃত রচনা করাছি তো সেখানে গোটে ও দিয়েছে সেই ওই ওড়িয়া গোটে সঙ্গীত দিয়া হয়েছে বা গোটে গীত দিয়া হয়েছে এবং সেই গীতটি কো যে অমর রাগের রচনা করা বুঝি হলে কিছু যদি তোমার ডাউট রাউি না তাহলে নিশ্চিত ভাবে মোটে কুহ কিন্তু বর্তমান মানে মানে তোমাকে যে পর্সোনাল ফেসবুক আইডি হোক বা ইনষ্টাগাগ্রাম আইডি হো বর্তমান বর্তমানে অনস্টাল করে দিই কিন্তু আমার স্টোরেজ প্রবলেম আছে আমার রেগুলার ভিডিও পড়ুছি তো সেইটা বর্তমান মো পাখে নাহই সোসাল মিডিয়ার কিছু তো তোমার মানে মতো ডাইরেক্ট টেলিগ্রামে মেসেজ করে পাবো বর্তমানপা হল

যে কবি বা ফুদ্র অর্থ শাস্তকার শুদ্রুত ফুদ্র শাস্ত্র শুদ্র জাতির বলে কিন্তু নিম্ন রচনা মধ্যে কেউটি শাড়দা সংখ্যা প্রথমে রচনা কথমে রামায়ণ প্রথমে বিলঙ্কা রামায়ণ দ্বিতীয় ভারত তৃতীয় রচনা কলি শ্রী ভাগবত লাস্ট লক্ষ্মী নারায়ণ বচনিকা কেউ সংস্কৃত গ্রন্থ অনুসরণের শাড়া দশ সংঘর বিলঙ্কার রামায়ণ রচিত কেউ কফত রামায়ণর ছত্র ছায় বিলঙ্া রামায়ণ রচিত সেটা আমি আমার থিওরি ক্লাসে আলোচনা করে সারিচা কেউ দেবতা দেব কথোপকথন ছড়া রামায়ণর কথাবস্তু গতিফীল হয়েছে শিব পার্বতী কথা কথোপকথন ছড়ে বিলঙ্কা রামায়ণর কথাবস্তু সে হ্যাঁ বিলঙ্কা রামায়ণ কথাবু রয়েছে সেটা আমি আলোচনা করে সারিচা আপল রিপিট করবানি পূর্ব ভিডিও দেখি দেখো দেখব দেখি ফারতকর মৌলিক কল্পনা গদাপ পর্ব সেটা তিনোটে কোথায় না যে যোটি পর্বকে যে পরিহার করি এবং তিনোটি পদ সংযোজনা করছেন সপ্তিক অনুশাসনিক এবং মহাপ্রস্তাবনিক পর্ গদা পর্ব কাই শিখা পর্ আছে কেউ পর্ব কলাপর আদি গদা পর্ব কাপা পর্ আছে আরে ঠিক সে মনে পড়ু সেটা পড়েছি আরে থাকে ভিডিও হয়ে যায় না তো ক্লাস তো সেই মনে পড়ুনি কেদে হ্যাঁ সে ভিডিওরেদি আগে ভিডিওতে গোটে মনে পর্ব

বুঝিলা ফ্রি ভাগবত রূপে শারা দাস কেউ গ্রন্থ গ্রহণ করা যায় ফ্রি ভাগবত রূপে চণ্ডী যায় শারলা মহভারতের পদ সংখ্যা কে লক্ষ চালিশ হাজার এবং সংস্কৃত মহভারতের পদ সংখ্যা কে এক সংস্কৃত কিন্তু শারা দাস কেলা তাহলে পড়ি কি নিজে লিখলে এবং সেই কোথাও চালিশ হাজার পদ অধিক সংযুক্ত হয়ে গেল মহভারতের কেউ পর্বে সারা সঙ্গে জাতি স্মরত কণাণা করা সর্ব তুমি কোথাও পিলা সর্গের কেউ সর্গের কোণ বর্ণনা করা সেটা মানে বুথগুড়া অ না তো সেই তোমার সেটা আমি নোট প্রোভাইড করে যেটা ইম্পর্ট্যাঁ সেইটা আমি কোশ্চিনে পড়ে দেবা কিন্তু পরবর্তী সময় যদি সময় হুয়ে তাহলে পড়া যে কেউ সর্গের কোণ রয়েছে কোশ্চেন আসে বহু কম কোশ্চেন আসে কিন্তু সেটা বি ইম্পর্টেন্ট মানে এখানে আলোচনা করা কেউ পর্গরে কোথাও রয়েছে মানে যে অঠার গোটিয়ে পর্গ রয়েছে গুড়ি কে তুমি মানে পড়িপারবি না তো সেইপি তোমাকে সেইটা মানে নোট প্রোভাইড করি করে এর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা না পরবর্তী সময় যদি সময় হুয়ে তাহলে দেখি পুন সেইটা আমি আলোচনা করে নবাব মহভারত ব্যস্ত শারদঙ্ অন্য কেউ গ্রন্থের জাতি স্মরত কথা উল্লেখ রয়েছে চণ্ডীপুরের মধ্যে তার জাতি স্মরত্ব কথা উল্লেখ রয়েছে নিহত হয়ে থাকে বেড়া রাবণর নাম কোণ নিহত হয়ে বিলঙ্কা রাবণর নাম হচ্ছে ফা শির রাবণ বা তাঁর যে তার শহেটা শির লা শারদ দাস মুখ্যত কেউ ধর্মাবলম্বী লে শারাস মুখ্যত ফাক্ত ধর্মাবলম্বী শারদা দাস শারা মহারাজ কেউ বৃত্ত রচিত শারদা মহারাজ হচ্ছে দাণ্ডি বৃত্ত রচিত এবং শারা দাস হি দাণ্ডিবৃতের জনক বলে কুয়া যায় বা শারা দাস দাণ্ডি বৃত্ত প্রথমে শারদা দাসী প্রথমে কিন্তু দাণ্ডি বৃত্ত ব্যবহার করে যেটা কি মানে গোটে পদের দিটা পদ থাকে তো দুইটা পা অক্ষর সংখ্যা সমান নুই

দীর্ঘতম পদার এবং ক্ষুদ্রতম পদ আমি তো তোমাকে কহিলি যে দাঁড়িবৃতরে যদি দুইটা পাদ থা দুইটা পাঁদার কোণ যে অক্ষর সংখ্যা সমান না থাকে অলা অলা থাকে তো দীর্ঘতম হোক বতিশ এবং ক্ষুদ্রতম কি ভারত দর্পণ গ্রন্থ রচিত গোপীনাথ নন্দ শর্মা তুমি মানে পূর্ব জি সারা মহাভারতের সর্বপ্রথম তুলনাত্মক আলোচনা সর্বপ্রথম তুলনাত্মক আলোচনা কি গোপীনাথ নন্দ শর্মা সারা মহাভারত সর্বপ্রথম তুলনাত্মক আলোচনা ভারত দর্পণ করে হ্যাঁ নিৰ্মাৰাচৰ নুহে শাৰদা দাসৰ নুহে দেখ চণ্ডীপুৰণ লক্ষ্মীনাৰায়ণ মহাৰত তিনোট হ'ল শাৰদা দাসৰ অদ্ভুত নামায় তৰ নুহে নিম্ন মধ্য কেওটি সংস্কৃত মহাভাৰত নাই মধ্য সংস্কৃত মহাৰত নাই কেতিয়া ইজি কোৱশ্চন পিলে আমাৰ দেখোন তিনোটি কুৱেশ্যন দেখ তিনোটাৰ সংস্কৃত সৌপ্তিক অনুনাশিক মহ প্ৰস্তাৱনিক কিন্তু সবুকু বাদ দেকৈ শাৰদা দাস ক' গ'লে তিনোটি লিখি দিলে মধ্যপৰ্গ গদা পৰ্ব গাইফিকা পৰ্বত শৈল্য অঁ দ্রোণ অদা না কাই শিকা না গদা নাই এবং কাইফিকা এই অপসর না তেম হব মৌলিক মৌলিক সৃষ্টি বা নাই মানে সামান সংস্কৃত লা সংস্কৃত অঠোটা ওড়িয়ার কিন্তু যে সে তিনোটি নামক করি নিজে তিনোটি নূতন নাম বুঝি হল দেখ নরে বা গুঞ্জরে এই উক্তিটি কেউ পর্ব এটা আসছে দ্রোণ পর্বুর সত্য আম্ব কেউ পর্ব স্থানিত এইভাবে লা থিওরি তোমাকে যে কে কিন্তু সেটা তোমাকে পড়াই না বহুগুড়া তুমি মনে রাখি পারি বলে যেটা ইম্পর্টাই এটি দিয়েছে সেইটা আমি পড়ে দেখ নর বা কুঞ্জের অসতম হত সেটা কেউ পর্বা দ্রোণ পর্বুর সত্য অম্ব সেটা রয়েছে বক্তা এবং শ্রোতা কি মহাভারতের বক্তা এবং শ্রোতা হচ্ছেন অগস্তি মুনি সারাং পূর্ব লে বলে উল্লেখ করছেন দাস কাড়দাস তুমি কলা দাস চারটি জন্মকাথ এবং প্রত্যেক মানে তিনটি তৃতীয় জন্ম লে তৃতীয় জন্মের প্রত্যেক জন্মের পনেরো পনেরো লক্ষ পদ রচনা করেছেন এবং আও গোটে জন্ম নেবে এবং সে পুঁ পনেরো লক্ষ পদ রচনা করি পুঁ সে টোটাল লক্ষ পদ সেটা আমি আলোচনা করে সেই তোমাকে তুমি ওয়ে ভিডিও তুমি যদি সিরিয়াল ওয়ে তাহলে তুমি তুমি যদি ন তাহলে কিছু

তো মুহি দিচ্ছি পিলা মানে যা পাখানে না বহি সে কিবার আবশ্যকতা না যেপার জন্য ঠিক কথা কিন্তু যদি পাখে যদি কিছু আর্থিক পরিস্থিতি যে আর্থিক পরিস্থিতি বলে কিনা তুমি মানে তোমার পোস্ট মেট্রিক পাই হাজার লেখা যে সেটা বা লা বুধে এবং বাকি মানুষ আঠ হাজার লা বোধি হ্যাঁ সেমিতি কিছু গোটে লা তো সেইটা তুমি মানে মানে

বুঝি হা তো দেখো শারণা মহাভারতের কেউ চরিত্র নিজ সন্তান মানুষ দেখে শারণা মহাভারত গোটে লা পিলা মানে যে গঙ্গা কলে থি গাঙ্গি তুমি মানে পড়ে তো গঙ্গা গাঙ্গি তো যে সময় গঙ্গা গাঙ্গি গঙ্গা গাঙ্গি তিরস্কার কিনা তাঁর গোটে পরে গোটে এবং সময় গঙ্গা প্রতিরোধ করেছেন গঙ্গা গাঙ্গি মানে সেই সময় যেতে যেতে গঙ্গা সেই সময় গঙ্গা মু যা বি তুমি মতো অমান্য করব

অনুমান কেউ গবেষক দিয়েছেন কৃষ্ণচন্দ্র পাগ্রহী এমি কোশ্চেন প্রতি আসেনি সহজ সুন্দরী কাহ কাহ মিন খণিকার জন্ম সহজ সুন্দরীর কাহ সহিত মিন শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে বহু পিলা মানে জন্ম আদি রয়েছে কিচক বধ কেউ বর্ণিত কিচক বধ পর্বরে বর্ণিত বুঝি হল দুর্জনের রক্তনদী সন্তরণ প্রসঙ্গ কেউ পর্বে রয়েছে শৈল পর্বে রয়েছে এটাকে দেখি কেউ পর্বে যে ইম্পর্টেন্ট কোশ্চিন্ মানুষ যেপরি চিকক পদ আমরা রাখা বিরাট পেয়ে দুর্জনের রক্তনীতি সন্তর রাখা আমার শৈল পর্বে ভীষ্মর শরীরের ত্যাগ রাখা আমার শান্তি পর্বে এইভাবে কোশ্চিনটি টিকিট তুমি মানে দেখি নেত হা এই কোয়েশ্চিন দেখো মনে রাখো সহজ সৌন্দরী কাহ জন্ম রে শ্রীকৃষ্ণ আব কোশ্চিন আসিপার যে শ্রীকৃষ্ণ এবং সহজ সৌন্দর্যের মিলনের কাহ জন্ম খনিকার জন্ম বুঝি হলো দেখ দূরধনকর রক্ত নদী ভীষ্ম শরীর ত্যাগ

শাড়দাস ব্যাসদেব সহ কী সহিত কে তুলনা করে শাড়দাস ব্যাসদেব সহ গোপীনাথ নন্দ শর্মা তুলনা করে শারা মহারাদ শুদ্ধ সংস্করণ কি করছেন আর্থপল্লব মাহান্তড়ুয়া মহাদেব প্রবচনটি কেউ পরফরমেন্স করেছি মাড়ুয়া মহাদেব মধ্যপর্ব মাড়ুয় মদেব প্রবচনটি কেউ প্রসঙ্গে কুড়ি হয়েছে খন্ডাবধ প্রসঙ্গ কিন্তু এমনি কোশ্চিন আসে খালি এই কোশ্চিন মনে রাখি মহাদেব প্রবচনটি কেউ পর্বে রয়েছে পর্ব কথাটি কেউ প্রসঙ্গে কুয়া বধ প্রসঙ্গ বর্ণিত পড়ি গোটে ইতিহাস কেউ প্রসঙ্গে বধ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ যেতে বধ সেই সময় সে গধর কিনা লা হ্যাঁ

কেও পৰ্ৱৰ বৰ্ণনা অনুসাৰে শ্ৰীকৃষ্ণ আৰু বলৰাম গুৰু সন্দীপনী ঠাইত শিক্ষা গ্ৰহণ কৰিলে বিৰাট পৰ্ব বিধুৰৰ পিছমাত নাম কণ এমি কোৱশ্চন আছেনি বাসদেৱ আৰু আমি বহুত জানি থওঁ কিন্তু এমি কোৱশ্চন আছেনি হ'ল পিছ পৰশৰ মাতি সত্যপতি সন্ধান কি বাসদেৱ এমি কোৱশ্চনিব আছে বাসদেৱ অম্বিকা পুত্ৰতঃ মোষ্ট ইম্পৰ্টেণ্ট বাসদেৱ আৰু অম্বিকা পুত্ৰ ধুতৰাষ্ট্ৰ বাসদেৱ আৰু অম্বাী পুত্ৰ হ'ল পণ্ডু কোকোৱা ভয় প্ৰসংগ কেও পৰ্ৱৰে বৰ্ণিত এইটো সমস্যে জানি থাকিব উদ্যোগ পৰ্ব মুফলি পৰ্ কাংকি আমি যোন ককুৱা ভয় যে পঢ়িছিল ফিফ চেমিষ্টাৰ সেইটোৱুজি তিল শাৰলা দাসৰ কোকোৱা ভয় সেইটা অলগা ওলাইছিল সেই কোকোৱা ভয় প্ৰসংগ অলগা থাকে কিন্তু এই মহাভাৰতৰ কোকোৱা ভয়ু সেইটা লেখা যায় যেপৰ কি মানে কেৱল কল্পনা কৰি ভয় কৰিবা মানে কিছু নথিব কিন্তু আমি ভাবি নেবা যে সেইটোৱে অঁ এবং তাহলে দেখি কি ভয় করি বুঝি হেলা দেখা দাসনের কেউ গ্রন্থে ব্রহ্মপুত্র বিশিষ্ট চণ্ডা কন্যা অরুন্ধু বিবাহ করতে প্রসঙ্গ দিয়ে চণ্ডীপুরাণ কিন্তু এতে ভিতর কোশ্চিন আসবনী হল নিও কেউ বক্তা এবং শ্রোতা এটা ইজি কে ভেদ দুর্গাকে বতাই লে মা মঙ্গলা বিড়ঙ্কা রামায়ণ নুহে বিচিত্র কৃতি বলে কেউ গবেষক মত প্রকাশ করেছেন মিশ্র কিন্তু এমনি বিলঙ্ রায়ণের ভক্ত এবং শ্রদ্ধা কি বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন পিলেন শিব পার্বতী জানাচ্ছে আমি মানে বিলঙ্ক রামায়ণের কেউ শক্তির প্রধান পরিবর্তিত নারী শক্তি সে বহু সুন্দর কোটে আছে তুমি কিংবা কষ্ট পাই আছে দেবরাণ কষ্ট পাই মু মারিলি রাবণ তো এই কোটে আছে সেই থেকে তো বিলঙ্ক রামায়ণের কেউ শক্তি নারী শক্তি যেভাবে রামচন্দ্র চাহিদা বিলঙ্ক রামায়ণকে বোধ করে পারি না সেই সময় যে সে দেবী দুর্গা সেই সময় করছেন নিজের সেই যে কপড়া অতরাই কি মানে নিজের লজ্জা

পুস্তক পুস্তকর কেউটি মায়াধর মানসিংহর রচনা মাটির মহকবি শাড়া দাস মায়াধর মানসিং রচনা করছেন বহু ইজি কোশ্চিন পিল মনে রাখ মাটির মহকবি শাড়াদাস কে লিখিলে মায়াধর মানসিং নিম্নলিখিত কেউ পুস্তকটি সুন্দর কুমার মহা নোহে ব্যাসকবি শারদাস এমনি কোশ্চিন বাসী বলে ছাড়ো এই উপর কোশ্চিন মনে রাখ মাটির মহাকবি শারা দাস কাহা রচনা বলে পরীক্ষার প্রশ্ন আসবে মায়াধর মানসিংহর প্রজাতন্ত্র প্রচার সমিতি দ্বারা উনিশশো চৌবন্টে প্রকাশিত শাড়া সাহিত্য আলোচনা

দেখ ও কোণ রা হ্যাঁ শারা মহাভারতের রনৈতিক মূল্যবোধের প্রশ্ন সূর্যানন্দাস এমনি কোশ্চিনবি আসবোনি হ্যাঁ ছাড় এতে ভিতর কোশ্চেন জস্ট উপর উপর যদি উপর উপর না তাহলে তুমি আলাপ সিপিডি মানে বহু সহজে তুমি রাঘবানন্দ প্রকাশিত গবেষণা গ্রন্থর নাম কোণ ধার্মিক পরম্পরা কোশ্চেন সামাজিক জীবন শীর্ষক গবেষণা দিনবন্ধুর তো কোশ্চিন আসবোনি এমনি আমি যা খালি শারলা মহাভারতীয় নারীচিত্র কাহ ধার অতিনবি আসি বা জাগি থাও গোটে দিয়েছি শারলা মহভারতীয় নারীচিত্র শারা দেবী হল কম সহ খচেদানন্দ মিশ্র কচেতানন্দ মিশ্র শারলা দাস অধ্যয়ন শরে্দ্র কুমার মহার কোন শরে্দ্র কুমার মহার সারলা সাথে সম্পর্কের শরে কারলা সাহিত্য সম্পর্ক হেলা

এবং আওবি গোটে কোশ্চিন আসুগাল বারম্বার যে স্যার সিপিটি রেট কেবে আসব ডেট আসিল কি না মানে বহু সুন্দর মানে ডেট আও কোথাও আসিগুলো নিউজে দেখ এমনি কিছু নেই পেলানি যেতলে ফ্যাক্ট আসবো নোটিস আসব সেতু মুখে কেদে গত বর্ষ আসি যাই বহু দিন আসি যাই এবং গত লা

पढ़ाला एक्जाम देखा गला किसी असिविधा नहीं पढ़ा परवर्तमें तो देदेवी आउ भी, दे पिला मने। भी दे जो कहते पे आ गो क्वेश्चन था बेस्ट यूनिभर्सी कौन जो कही जो आउ भीटा कमेंट आज सर यूनिभर्सी हाँ आउ गोटेट कमेंट मोट इम्पोर्टेन्ट पाने समस्त जाना मुझे आनसर यहीपूँ तुम ये जानपार बोली ना कि मोर असिविधा नहीं जहाँ जब भिड को देखने को खराब लगुचे से स्कीप करती असुविधा नहीं कहीं तुम्हारे क्लास बर्फ फरी तो देखो आउ भी कमेंट आ सार यूनिभर्सीटे

তুমি যা মিলু যদি পূর্ব ওড়ার জন হয়েছো তাহলে সে পশ্চিম ওড়শার ইউনিভার্সিটি পকাইব পশ্চিম ওড়শার যদি হচ্ছে তাহলে পূর্ব ওশারায় পকাইব হা আমি সমস্ত এক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কিছু নাই বুঝি হেলা তো তুমি ইউনিভার্সিটি পড়া চেষ্টা করব যদি ইউনিভার্সিটি ন মিলে তাহলে তুমি অটোমোমস কলেজ কিংবা ডিগ্রি কলেজ দেখো এবং যার কিছু মানে পারিবারিক অসুবিধা হচ্ছে তাহলে ফে তা অলগা হলো তো বাকি মানে চেষ্টা করব সেইপাউন্টে আপনি খরচ কথা কে

হ্যাঁ তো কেদেছি মিনিমম জিরো টু আর করি ম্যাক্সমাম তিন হাজার যায় তোমার অডমিশন ফিজ রাখবো অধিক রহবি বর্ষক তিন মানে দুই বর্ষের সেমি পাখাপাখি কম পর সেমিস্টার লাগে মানে কম হয় তুমি পাইলে আহ রাখা হস্টেল খরচ হস্টেল খরচ যদি রাখবু চাইব বিভিন্ন খরচ মানে মিনিমাম পাঁচ ছাজার ঠু আসমাম দশ হাজার যায় হোস্টেল ফিজ বর্ষকর হোস্টেল ফিজ রহবা খরচ তোমাকে মানে পাখাপাখি মাফশো কি আটশো টাকা পড়ি যায় এবং খাইবা খরচ কোথায় মানে সেটা পর মিল হিসেবে হুয়ে কোথি মিল সত্যি টাকা থাকে কেউ তিরিশ টাকা থাকে কেউ পঁয়ত্রিশ টাকা থাকে মানে মাফা মাফাক হারা তোমার মিল উপরে উপরেজি

জাঁত তুমি কেউ পকাইব এবং যেতলে পড়ি ফেলার পরে সেতলে আমি আলোচনা করা যে কেউ ইউনিভারিটি পড়লে ভালো কোথায় কিন্তু এবার এবার তোমার প্রথম কর্তব্য তুমি পড়ো বাকি মুন্ড প্রথমে এবং পরে কেউ বুঝি তো কিছু ডাউট পিলা করি আলোচনা করবানি দেখো যা ডাউট ভিডিও কমেন্ট করি ধন্যবাদ জয় জগন্নাথ পুনে সমস্ত হৃদয় জয় মা পুঁ দেখা আগামী ভিডিওরে